তিলপুখুরি আৰু সাজালপাড়া রাইজে তিলপুখুরি সাজালপাড়া মাজত আজি 10 বছৰ হল এই দলংখন ভাঙি গৈছে রাস্তাখন ভাঙি গৈছে আমি রাইজে হয়তো বা কালেকশন কৰি সুতলি রাইজৰ গাটৰ পয়সাৰে সুতলি কিনি এই দলংখন আমি হাজি আছো কিন্তু এইবাৰ আমি স্থানীয় বিধায়ক আব্দুল বাতেন খন্দকাৰক এই কথাটো জনাইছো সি আমাক একোই নিদিলে তে আমি রাইজে আজি গোটেই গাঁৱৰ বা কালেকশন কৰি রাইজে উপস্থিত হৈ আমি এই দলংখনৰ কাম কৰি আছো সন্মুখতে এটা এলপি স্কুল পাছফালে দক্ষিণ উত্তৰফালে ভাঙাৰ উত্তৰফালে এলপি স্কুল দক্ষিণফালে মসজিদ ইফালে মানুহ যোৱা অহাৰ কোনো সুবিধা নাই একমাত্র এই দলংটাই সুবিধা তে আমি কমসে কম 20টা গাঁৱৰ মানুহ এই রাস্তাৰে আপ ডাউন কৰোঁ আমি বিজনি মানিকপুর নাইবা সখিহালি এইফালে যাব লগা হলে এইটোই রাস্তা আর একমাত্র রাস্তাই এইটো আমি 20টা গাঁৱৰ মানুহ এই রাস্তাৰে অহা যাওয়া করু সরকারক এই আহ্বান জনাও যে সরকারৰ তরফৰ পৰা আমাক এই দলংটো করে দিব লাগে পকা দলং করে দিব লাগে নহলে মাটিতে রাস্তাখন করে দিব লাগে বারে বারে প্রতি বছরে করে আসো আর আমি এই দলংখন করবা লাগে বহুত ই পড়ে গেছে লড়া ছোৱালী সৰু সৰু লড়া ছোৱালী এটি এলপি স্কুলত যায় আমি আব্দুল বাতেন খন্দকার আর জিলা প্রশাসক বঙাইগাঁও জিলা প্রশাসনক গোটেইখিনিকে মই অনুরোধ করে আসো যে আমার এইখন ব্রিজখন ভাল করে দিয়ক নহলে আমার বাচ্চাগুলা পড়ে যাব সেই কারণে মই বঙাইগাঁও প্রশাসন আব্দুল বাতেন খন্দকার গোটেইখিনিকে অনুরোধ জানাইছো নহলে পিছত আমি ইয়াতক ভয়ঙ্কর প্রতিবাদ আন্দোলন করবলে সাজু হম মই নিজাভাবে আমালোক রাইজের পৰা নিজাভাবে করে আসো প্রতি বছরে এনেকুৱাকৈ করে আসো আমার কোনো সা সুবিধা নাই জিলা স্থানীয় বিধায়কৰ ওচৰত যোৱা হৈছিল একোৱে সঁহাৰি দিয়া নাই।